السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع شمعنا تدرشوك آج كي جي بشي عمر قطب البشان برطمان যাওয়ার সুযোগ না থাকায় অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে যে বাড়িতে জুমার সালাত আদায় করা যাবে কি না বা করলেও কোন পদ্ধতিতে আদায় করব এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে ইসলামের কী দিক নির্দেশনা রয়েছে সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক প্রথমে আমরা বলবো যে জুমার সালাদ মসজিদ ছাড়া বাড়িতে আদায় করার হুকুম কি বা এ ব্যাপারে ওলামা মতামত কি ফোকাহা ইজামের মতামত কি এবং কোরান ওসুন না কি বলে আল্লাহ রবদুল্লাহ আলামিন বলছেন ইয়া ইউ হেল্লা দিনা মানু ইদানুদ ইয়ালি সালা তিমি ইয়ৌমিল জুম আতি ফা সাউ ইলাদিকরিল্লাহ যে ইমানদারেরা যখন তোমাদেরকে জমার সালাতের জন্য ডাকা ফা সাউ ইলা দিকরিল্লাহ তোমরা সাই করতে থাকো অর্থাৎ চলতে শুরু করো ভ্রমণ করো যেটা অন্য সালাতের ক্ষেত্রে সাই শব্দ আল্লাহ রব আলমিন ব্যবহার করেননি এই আয়তের আলোকে ফোকাহা ইজামের অধিকাংশ মত হচ্ছে জুমার সালাতের জন্য মসজিদ শর্ত অর্থাৎ মসজিদ ছাড়া জুমার সালাদ শুদ্ধ হবে না বিশেষ করে মাঝহব আল হানাফিয়া যদি আমরা লক্ষ্য করি হানাফি মাজহবের মতামত অনুযায়ী জুমার সালাদ মসজিদ ছাড়া তো শুদ্ধ হবেই না বরং হানাফি মাজহাবের মতটা আরও বেশি কঠিন যে দারুল আমান ছাড়াও তাদের মতে বা হানাফি মাঝহের মতে জমার সালাদ হয় না এবং সাফেই ও হাম্বলি মাঝহের মত যদি আমরা দেখি তাদের গ্রহণযোগ্য মত হচ্ছে জমার সালাতের জন্য কমপক্ষে চল্লিশ জন লোক একত্রিত হওয়া লাগবে আল্লাহ রব্বল আলমিন যেহেতু বলেছেন যে সাই করতে হবে ঘর থেকে বের হতে হবে কাজেই জোমার সালাদ বাড়িতে আদায় করার কোনো সুযোগ নেই এবং আমরা যদি দেখি হাই এত কিবার ইলামা বা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এ ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে জুমার সালাদ বাড়িতে আদায় করা জায়েজ হবে না মসজিদ ছাড়া জোমা সালাত সালাদ আদায় করা কারোর জন্য জায়েজ হবে না এবং এটা ইসলামে আল্লাহনবী সাল্ল আলিউল্লাম কর্তৃক অনুমোদনকৃত নয় বা আল্লাহনবী সাল্লি ওয়াশাল্লামের আমল থেকে প্রমাণিত নয় কোনো কোনো আলামা একরাম বলেছেন যে বাড়িতে যদি কেউ জুমার সালাত আদায় করে তাহলে এটা বিদাঁতের কাছাকাছি হয়ে যাবে যেহেতু আল্লাহর নবী সাল্ল করেন করেনি এবং তার সাহাবিরা করেনি কোরআনে আল্লা রিন বলেননি হাদিসে নবী সাল্লু থেকে প্রমাণিত না সম্মানিত দর্শক তাহলে আমাদের প্রশ্ন জাগে যে আমরা তাহলে বাড়িতে কি জোহরের সালাত আদায় করব না এক এক দুই রেখাত সালাত আদায় করব। সম্মানিত দর্শক এ ব্যাপারে সমস্ত ওলামা একরামের একমত ঐক্যমত যে আপনি যদি জমা আপনার ছুটে যায় তাহলে আপনার বাড়িতে জহরের সালাত আদায় করতে হবে অর্থাৎ চার রাকাত যেই জোহরের সালাদ ছিল এইটা আপনার জমার জায়গায় পড়তে হবে এখানে অনেকে বলছেন যে এই চার রাকাত বাড়িতে আদায় করা যাবে জামাতের সাথে আবার কেউ কেউ বলছেন যে জামাতের সাথে আদায় করা যাবে না সেমনের দর্শক এখানে সূক্ষ্ম একটা হিসাব আমাদের মনে রাখতে হবে যদি আমি মুসাফির হই বা যদি কোনো কারণে মসজিদে জমার সালাত চালু আছে কিন্তু আমি যে কোনো কারণে ছুটে গেলাম জমার সালাদ যেতে পারলাম না জমার সালাদ ছুটে গেলো বা যে কোনো কারণে যেতে পারিনি আমি যদি চাই যে আরও দুই চারজনকে নিয়ে বাড়িতে জোহরের জামাত করব এই জামাতটা জায়েজ নেই তাছাড়া পরিস্থিতি যদি এমন হয় যে জমার জামাতই বন্ধ মসজিদেই যাওয়ার সুযোগ নেই সেই ক্ষেত্রে আপনি সলাত জোহর বা জোহরের চার রাকাত সালাদ বাড়িতে জামাতে আদায় করতে পারবেন এ ব্যাপারে আল্লাহনবী সাল আলিম ও বলছেন সলাত রজুলি মা রজুলি আজকা মিন সলাতহি যেই ব্যক্তি একা সলাত আদায় করলো তার চেয়ে উত্তম হচ্ছে আর লোক তার সাথে একত্রিত হয়ে দুইজন সালাত আদায় করলো এবং দুইজন সালাত আদায় যদি করে তার চেয়ে উত্তম হচ্ছে তিনজনে যদি জামাতের সাথে সালাত আদায় করে আল্লাহর নবী সাল্লিম আসাল্লাম বলে নোমায় কাসুরা ফাহুয়া আহাব্বু ইল আর এর চেয়ে যত বেশি সংখ্যক লোক একত্রিত হবে তাতে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই জামাতকে বা সেই সালাদকে বেশি পছন্দ করবেন এই হাদিসের আলোকে হাদিসটা রয়েছে আবুদাউদের পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিসের আলোকে বলা হয় যে জমার সালাদ যদি ছুটে যায় বা সুযোগ না থাকে এমন ক্ষেত্রে বাড়িতে জামাতের সাথে জোহরের সালাত আদায় করা যাবে কোনো অসুবিধা নাই সম্মানিত দর্শক আল্লাহ নবী সাল্লু আলহিহি আসাল্লাম জমার সালাদ যেই যে যেই পরিস্থিতিতে বাড়িতে আদায় করার বা সুযোগ দিয়েছেন ছেড়ে দেওয়ার সেই পরিস্থিতির একটা পরিস্থিতিতে এখন আমরা বিরজমান যেমন আল্লাহ নবী সাল্লু আলিহিমাসাল্লাম বলছেন আলজুম ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম জমাটা এমন একটা সত্য যেটা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব ইল্লা আরবা তবে চার ব্যক্তির উপর জমা ওয়াজিব হয় না তার মধ্যে এম রয়াতুন মহিলা রয়েছে আবদুন মামলু কৃতদাস রয়েছে সবি যদি কোনো গোলাম থাকে অর্থাৎ বাচ্চা থাকে বাচ্চাদের জন্য জমার সালাত ওয়াজিব নয় এবং আল্লাহ সাল আলিক আসসালাম বলছেন আউ মারিদ অসুস্থ লোকের জন্য জমার সেলা ওয়াজিব নয় আমরা এখন যে পরিস্থিতিতে অবস্থান করতেছি বা যেই পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছি যেটা রোগ ছড়ানো বা রোগ সংক্রমণ করার মারাত্মক একটা পরিস্থিতি এই সময় জামাতে একত্রিত হলে রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কা যেহেতু রয়ে যায় রোগের এই ক্ষেত্রটা প্রপর আমল করো তো আমরা জমার সালাদ যদি ছেড়ে দিয়ে বাড়িতে জোহরের স্যালাদ আদায় করি তাহলে কোনো অসুবিধা হবে না আল্লাহ রব আলমিন আমাদেরকে জমার যেই হক ছিল আমাদের মনের চাহিদা মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাড়িতে সাল্লা আদায় করলেও সেই সব আল্লাহ রবুল্লা আলমেন যদি চান আমাদের আমলনামায় দিয়ে দিবেন আলাইকুম রহমতুল্লাহ